আমরা অনেক ছাদ বাগানের ভিডিও দেখি এবং সেই ছাদ বাগানে ফুল ফল সবজি হয়ে রয়েছে আমরা সব সময় দেখতে পাই আর আমাদেরও ইচ্ছে করে আমাদের ছাদ বাগানও এরকম ভাবে সবজি ফুলুক খুব সুন্দরভাবে ফুলে একেবারে বাগান রঙিন হয়ে যাক ছোট ছোট ড্রামের মধ্যেই ফল ফলের গাছ করতে পারি আমরাও আশা করি এরকম সবজি ফল বা ফুলের গাছ করার চেষ্টা করি কিন্তু গাছ করতে গিয়ে অনেক কিছুর প্রয়োজন হয় এবং সেটা ব্যয় সাপেক্ষও বটে সব সময় অত ব্যয় করা সম্ভব হয় না কারণ আদৌ আমরা বাগানটা করতে পারবো কি না তার আগে যদি প্রচুর খরচা করে ফেলি আর তারপরে যদি ব্যর্থ হই তখন বাগান করার ইচ্ছেটা চলে যায় তারপরেও চেষ্টা করে একটা ছোট বাগান করেই নেওয়া যায় কিন্তু এই বাগান করতে গিয়ে গাছে সার প্রয়োগ করতে হয় গাছে বিভিন্ন রকম কীটনাশক দিতে হয় এবং সেগুলোর জন্য অনেক কিছুর প্রয়োজন হয় আলাদা করে একটা স্প্রেয়ার কিনতে হয় বিভিন্ন ধরনের কীটনাশক কিনতে হয় আজকে আপনাদেরকে বলবো কিভাবে বাজার থেকে কীটনাশক না কিনে এবং স্প্রেয়ার না কিনে আপনিও আপনার ছাদ বাগান সুন্দর করে রাখতে পারবেন গাছ বসানোর কিছুদিনের মধ্যেই দেখা যায় গাছে বিভিন্ন ধরনের পোকার উপদ্রব হচ্ছে গাছের পাতার পেছনে পোকা লেগে যাচ্ছে গাছে সেরকমভাবে ফলন হচ্ছে না এবং সেই পোকা দমন করার জন্য বিভিন্ন রকম দামি দামি কীটনাশক কিনতে হচ্ছে আর সেই কীটনাশক স্প্রে করার জন্য দামি স্প্রেয়ারও কিনে আনতে হচ্ছে এত কিছু খরচ করার পরে দুটো চারটে গাছ তাতে যা ফলন হবে তখন মনে হয় থাক আর গাছ করার দরকার নেই কিন্তু আবার অন্যের বাগানে যখন দেখতে পাই সুন্দর ফলন হয়ে রয়েছে তখন আবার নিজের ইচ্ছে করে যে আরেকবার চেষ্টা করে দেখি কিন্তু তবুও সবজি ফল ফুলের গাছে কীটনাশক তো স্প্রে করতেই হবে একদম কীটনাশক স্প্রে না করলে গাছগুলোকে সুস্থ রাখা যাবে না গাছে ফুল আসার সঙ্গে সঙ্গেই কীটনাশক প্রয়োগ করতে হবে সবজি গাছে ফুল আসার সাথে সাথেই পোকামাকড়ের আক্রমণ হয় আর কীটনাশক প্রয়োগ না করলে গাছে পাতাগুলো কুঁকড়ে যায় বা পাতার পেছনে বিভিন্ন রকম পোকামাকড়ের আক্রমণ দেখা যায় আজকে আপনাদের বলবো কিভাবে বাজার থেকে কীটনাশক এবং স্প্রেয়ার না কিনেই আপনার ছাদ বাগানেও আপনি এরকমভাবে ফলন পেতে পারবেন গাছের পাতাও কুঁকড়বে না এবং গাছে কোনো পোকামাকড়েরও আক্রমণ হবে না আর সবচেয়ে বড় কথা হলো এই কীটনাশকটি তৈরি করতে আপনার কোনো খরচ হবে না আপনার বাড়িতে থাকা জিনিস দিয়েই এই কীটনাশক এবং কীটনাশকটা স্প্রে করার জন্য স্প্রেয়ার আপনি নিজেই তৈরি করে নিতে পারবেন প্রথমে আপনাদের বলবো আমি কীটনাশকটা কিভাবে বানাচ্ছি এটা আপনারা সবাই বুঝতে পারছেন এটি কমলা লেবু এই শীতকালে সবার বাড়িতেই কমলা লেবু আসে কিন্তু এই কমলা লেবুর খোসাটা আমরা ফেলে দিই কিন্তু এই কমলা লেবুর খোসাটা দিয়ে কীভাবে কীটনাশক বানানো যায় সেটা কিন্তু আমরা অনেকেই জানি না যে কোনো গাছের জন্য সবজি ফল বা ফুল যে কোনো গাছের জন্যই এই কমলা লেবুর খোসা দিয়ে কীটনাশক বানিয়ে ফেলা যায় একটি কমলা লেবুর খোসা ছোট ছোট করে কেটে নিয়ে সেটা জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে এরকম কমলা লেবুর খোসাগুলোকে আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়ে জলের মধ্যে ভরে রেখেছি দেখুন এই 2 লিটারের বোতলের মধ্যে কমলা লেবুর খোসাগুলো ভেজানো রয়েছে এগুলোকে 7 দিন ভেজানোর পর এর ভেতরে যে লিকুইডটা তৈরি হচ্ছে সেই লিকুইডটাই গাছে স্প্রে করে দেওয়া যায় এটা খুব ভালো কীটনাশকের কাজ করে এখন শীতকাল রয়েছে বাড়িতে কমলা লেবু আসার সঙ্গে সঙ্গেই আপনারা এই কীটনাশকটা এখন বানিয়ে রেখে দিন তবে এর মধ্যে আর কিছু আমি দিইনি শুধুই লেবুর খোসাটা দেওয়া আছে তাই বেশি দিন এটাকে স্টোর করে রাখা যাবে না আর অবশ্যই একটি এয়ারটাইট কন্টেনার নিতে হবে আমি এখানে একটা বটল নিয়ে নিয়েছি এগুলো এয়ারটাইট থাকে তাই এর মধ্যে ফাঙ্গাস লাগার সম্ভাবনাটা থাকে না তাই 1 দিন কি 2 দিন পরপর এই বটলের ঢাকনাটা একটু খুলে ভেতরের যে গ্যাসটা ফর্ম করছে সেটাকে বের করে দিতে হবে বায়োএনজাইম বানানোর জন্য আমি এরকম লিকুইড তৈরি করে নিয়েছি যার মধ্যে 50 গ্রাম মতো গুড় দেওয়া ছিল কিন্তু এই লিকুইডটার মধ্যে আমি কোনো গুড় ইউজ করিনি শুধুমাত্র জলের মধ্যেই কমলা লেবুর খোসাগুলোকে দেওয়া আছে কিন্তু এই লিকুইডটা বেশি দিন স্টোর করে রাখা যাবে না 7 দিন পরেই লিকুইডটাকে ইউজ করে ফেলতে হবে
তবে শীতকাল চলে গেলে কমলা লেবুর খোসার বদলে আপনি পাতিলেবু বা মৌসুমী লেবুর খোসা ইউজ করতে পারেন। তবে যেটাই ইউজ করবেন 7-10 দিনের মধ্যেই লিকুইডটা ইউজ করে ফেলবেন। এতক্ষণ বললাম কিভাবে আমরা কীটনাশক তৈরি করে নেব, এখন বলছি স্প্রেয়ারটা কিভাবে তৈরি হবে। এই বোতলটাও কিন্তু আমাদের বাড়িতে আসে, এটা হলো ডিশ ওয়াশিং লিকুইডের বোতল। এরকম একটা বোতল আমাদের বাড়িতে কিন্তু সবসময় থাকে এবং এর ভিতরে যে ডিশ ওয়াশ লিকুইডটা থাকে সেটা আমরা ইউজ করার পরে এই বোতলটাকে ফেলে দিই। এই বোতলটাকে ফেলে না দিয়ে আমরা কিন্তু অনায়াসে এটা স্প্রেয়ারের মতন করে ব্যবহার করতে পারি। কিভাবে এটা স্প্রেয়ারের মতন কাজ করবে সেটা এখন আপনাদের দেখাচ্ছি। এই বোতলের মধ্যে আমি 5 ml মতো এই কমলা লেবুর খোসা থেকে তৈরি লিকুইডটা ঢেলে নিচ্ছি। এরপর এই লিকুইডের মধ্যে আমি জল মিশিয়ে নেব। বটলটার মধ্যে জল ভরে নেওয়া হয়ে গেছে, এবারে বটলের মুখটা আটকে নিলাম। এই মুখটাকে ওপর দিকে করে দিলাম। এবার আমি গাছে স্প্রে করছি। সবজি গাছে সবচেয়ে বেশি পোকামাকড় লাগে আর সবজি গাছেই কীটনাশক প্রয়োগ করতে হয়। আমার কাছে স্প্রেয়ার না থাকলেও, কীটনাশক না থাকলেও আমি এইভাবে আমার সবজি, ফল এবং ফুলের গাছগুলোকে বাঁচাতে পারি। আর রেগুলার যদি এইভাবে কমলা লেবুর খোসা থেকে তৈরি লিকুইডটা গাছে ব্যবহার করা হয় গাছে কিন্তু কোনো পোকামাকড় লাগবে না। আর এটা সম্পূর্ণ জৈবভাবে তৈরি তাই গাছে কোনো ক্ষতিও হবে না। তবে ব্যবহার করার সময় এই বটলটা যতটা ছোট এই বটলের জন্য 5 ml-এর বেশি লিকুইড ইউজ করা উচিত না। বেশি লিকুইড ইউজ করলে টবের মাটিটা অ্যাসিডিক হয়ে যেতে পারে, তাই সপ্তাহে 3 দিন এই লিকুইডটা ব্যবহার করুন। আমি তো এভাবেই ব্যবহার করছি, আমার গাছগুলোতে কিন্তু সেরকমভাবে কোনো পোকামাকড় লাগেনি। তবে চেষ্টা করব যাতে কোনো কীটনাশক না ব্যবহার করেই গাছগুলোকে সুস্থ রাখা যায়। নিজের বাড়িতেই তৈরি কীটনাশক এবং স্প্রেয়ার আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই লিকুইডটা কতটা কার্যকরী হলো আপনি ব্যবহার করে আমাকে কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং যারা গাছ ভালোবাসেন তাদের কাছে শেয়ার করে দেবেন। আর গ্রিনি পট চ্যানেলের সঙ্গে থেকে আমাকে উৎসাহিত করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।